যদি অন্যায় না করতো, মানুষকে ভয় না দেখাতো, মানুষের ভোটাধিকার না কেড়ে নিত, আমার ভরসা ছিল সন্দেশ সমিতিকে আমরা হেভি আর পার্সেন্টেজ ভোট দিয়ে এখানকার জনপ্রতিনিধিকে দেশে রাখছে রানী সরকার। কিন্তু আমরা চলে গেছি, ভোট পেয়েছিলাম 14,300। ভয় দেখিয়েছে, দূর থেকে অ্যারেঞ্জ করতে হচ্ছে মাইকে ছোট মশাবাদের মধ্যে নয় বাইরে বাড়াতে হবে। তেল বাইরে করে দাও তো, সবাই বসবে, দেরি করো না, বাইরে বসো। ছোটে বসাবার চেষ্টা করলাম, সবাইকে পারলাম না, কারণ সেই পর্যাপ্ত পরিমাণে যে চট দেওয়ার কথা তাদেরকেও ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে। ভাই একটু বসে যান না, অসুবিধে কি হচ্ছে, লজ্জা লাগছে নাকি? বসুন তো, ওখানে যারা আছেন এখানে মায়েরা আছে, আপনি সরে যান না। ভাই যারা ওখানে আছেন একটু বসে গেলে ভালো লাগবে, বসুন তো। দাও চলো, খুঁজে পাই নি। আরো খারাপ আওয়াজ হচ্ছে, বক্তব্য দেব, তার আগে একটা কথা বলবো আপনাদেরকে। আমরা আজকে এখানে উপস্থিত হলাম, রাস্তায় আসার পথে দেখলাম প্রচুর র‍্যাব, প্রশাসনের লোকজন আমাদের রেখেছে আমাদের সহযোগিতার জন্য। তাহলে প্রশাসনের বন্ধুরা আমাদের সহযোগিতা করছে, যাতে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আইএসএফ যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে মানুষের কণ্ঠ হয়ে আইএসএফ বিভিন্ন জায়গায় বিভিন্ন অত্যাচারের বিরোধিতা করছে, আইএসএফ গণতন্ত্র রক্ষার লড়াই এগিয়ে যাচ্ছে, আমাদেরকে প্রশাসন বন্ধুরা সহযোগিতা করছে। তাই প্রশাসন বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, সাথে সাথে আপনাদের বলবো, আপনারা সন্দেশখালীর মানুষ, এই নাজার থানা এলাকার মানুষ, সন্দেশখালী থানার মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যখন বাড়ি ফিরে যাব, অত্যন্ত আশার পথে যেমন শৃঙ্খলিতভাবে আমরা এসেছি, ঐক্যবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে, শান্তিপূর্ণভাবে এসেছি, ঠিক আমরা এখান থেকে যখন বিদায় নেব, কারো কোনো প্ররোচনায় পা দেব না, আমরা শান্তিপূর্ণভাবে এখান থেকে আমরা প্রস্থান করব। তাই তো নাকি ভাই? আমরা নাইকে প্রতিষ্ঠা করতে এসেছি তো নাকি? তো নাইকে প্রতিষ্ঠা করতে আসলে প্রয়োজন আমাদেরকে পিঠ পেতে দিতে হবে, কিন্তু আমরা কারোর সাথে খারাপ আচরণ করব না। বন্ধুগণ, আজকে আমরা ওই মাটিতে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষে জুন মাসের 1 তারিখে বসিরহাট লোকসভা নির্বাচনে সকাল সকাল খাম চিহ্নেতে গিয়ে, পোলিং বুথে গিয়ে খাম চিহ্নেতে যাতে বোতাম টেপুন বা প্রেস করেন তার আহ্বান নিয়ে আপনাদের এখানে উপস্থিত হয়েছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জনাব আক্তার রহমান বিশ্বাস ভাইকে এখানে আপনাদের জন্য আমরা মনোনীত করেছি। তা আক্তার রহমান বিশ্বাসের কাজ কি বর্তমানে আর ভোটে জেতার পরে তার কাজ কি, এটা আগে আমাদেরকে একটু জানতে হবে। আপনাদের জানিয়ে রাখি, এখন আক্তার রহমান বিশ্বাস
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী, কিন্তু আপনারা যখন তাকে জিতিয়ে পার্লামেন্টে যাবেন, সে তখন আর শুধুমাত্র আইএসএফ থাকবে না, সে টোটাল সন্দেশখালী সহ বসিরহাট লোকসভার মানুষের চা পাওয়া অভিযান অভাব অভিযোগ যেগুলো আছে পাঠাবো পার্লামেন্টে, সে জনগণের জনপ্রতিনিধি হবে। ভাবতে অবাক লাগছে, বিগত দিনে যাদেরকে আমরা পার্লামেন্টে পাঠালাম, পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও আচ্ছা সেলফি তুলতে ব্যস্ত ছিল, এইদিকে বসাতের মানুষ সন্দেশখালীর মা বাপ থেকে শুরু করে এখানে মিরাখার মানুষজন থেকে শুরু করে বানুরিয়ার মানুষজন থেকে শুরু করে অত্যবচিরাট লোকসভার মানুষেরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে, শিক্ষায় বঞ্চিত হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে, নানান ভাবে তারা বঞ্চিত হচ্ছে, তাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে বলতে দেখলাম না। তাই শোনা এসেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আত্মা রহমান বিশ্বাসকে আগামী দিনে ভোট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠান, পার্লামেন্টের মধ্যে গিয়ে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো বলিষ্ঠ কণ্ঠে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদের কানের মধ্যে ঢুকিয়ে দেবে, যদি সমাধান না হয় আমারও বলে সমাধানের চেষ্টা করবে। আমাদের চাই হচ্ছে ভোট দেওয়া, দিয়ে আমাদের ওই 14-15 লক্ষ মানুষের প্রতিনিধি হিসাবে একজনকে বা একটু বসুন না, ভালো লাগবে তো, বসুন ভালো লাগবে। আজকে এখানে অনেক মানুষ আসতে পারে নি, বাজারে এসে চায়ের দোকানে বসে আছে, ভাইয়ানা কি বলছে শুনবে, কিন্তু এই গ্রাউন্ডের মধ্যে এসে বসাতে পারেনি, সাহসে কুলোয়নি। তবে একটা কথা বলে রাখি, আজকে দেখেছেন এক সম্রাটের ভিডিও, সম্রাট তো পিজন ভ্যানে কেমন কান্না কাটা করছে দেখেছেন, ভুলে যায়নি 2021 সালের কথা। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এখানে প্রার্থী দেওয়া হয়েছিল সন্দেশখালীতে, 14,000 প্রায় 15,000 ভোট পেয়েছিলাম, 7% ভোট পেয়েছিলাম এত হিংসার পরেও। যদি এই সমস্ত সমাজ বিরোধীরা এই 2021 সালে আমরা ভোট পেয়েছিলাম, আপনাদের মধ্যে অনেকে ভোট তো দিতেই পারেননি, যদি দিতে পারতেন তাহলে ভোটের পরিমাণটা কোথায় যা দিয়ে পৌঁছত, সে ভাঙনের লোক শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছিল বলে লক্ষাধিক ভোট পেয়েছিলাম, 1 লক্ষের উপরে পৌঁছে গিয়েছিল। সন্দেশখালীর মা বাপ বাপ ভাইয়েরা যদি ভোট দিতে পারত ঠিকভাবে তাহলে 14,387 ভোটটা দাঁড়িয়ে থাকত না, ওই ভোটটা ও লক্ষাধিক পার করে দিত, যেটা আগামী লোকসভাতে মানুষ শান্তিপূর্ণভাবে লোক ভোট দেবে। জুন মাসের 1 তারিখে আপনাদের কাছে অনুরোধ করছি, আর কোনো ভয়ের পাওয়ার দরকার নাই, আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিবেন, ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। যারা এখানে এসে পৌঁছাতে পারেনি আর যারা সর্বপ্রথম এখানে এসে পৌঁছেছেন, এত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আপনাদেরকে সকলকে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি। যারা এসে পৌঁছাতে পারেননি, বাজারে বসে শুনছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আজকে বসিরহাটকে নিয়ে সন্দেশখালীকে নিয়ে বিজেপি বিজেপির মতো রাজনীতি করছে, তৃণমূল আবার তৃণমূলের মতো মলম লাগানোর চেষ্টা করছে। সত্যি একটা জিনিস খুব খারাপ লেগেছে, একটা জিনিস আমাকে খুব খারাপ লেগেছে, আমরা কিন্তু প্রতিবাদ করেছি, যখনই জানতে পেরেছি সন্দেশখালীর আমার দলিত মায়ের উপর অত্যাচার হয়েছে, সন্দেশখালী আমার আদিবাসী মায়ের উপর অত্যাচার হয়েছে, সর্বোপরি সন্দেশখালী মানুষের উপর অত্যাচার হয়েছে, আমরা আমাদের প্রতিনিধি দলের মাধ্যমে সন্দেশখালীতে পৌঁছানোর চেষ্টা করেছিলাম, অপদস্থ রাজ্য সরকার Yeah.
একটি পাশ রাজনীতি